এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো কোয়াটারনিয়ন আইডেন্টিটি নিয়ে, অর্থাৎ এটা কিভাবে কাজ করে এবং কোয়াটারনিয়ন ডট আইডেন্টিটিটা মূলত আমরা কিভাবে ব্যবহার করব ইউনিটিতে। আচ্ছা, সো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কিউব তৈরি করে নিই এখানে। সো অ্যাজ ইউ ক্যান সি, এই কিউবটা হচ্ছে একটা নির্দিষ্ট পজিশনে আছে, যেটা কিনা হচ্ছে আমরা রিসেট করে নিব। সো আমি এখান থেকে হচ্ছে রিসেট করে নিলাম এবং এটা এখন হচ্ছে 0 0 0-তে আছে। আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে এটা রোটেশনটা একটু চেঞ্জ করে দিব। সো এই যে রোটেশন এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে 415। সো এই যে এই কিউবটা, এটা যদি হচ্ছে আমরা অ্যাসেট ফোল্ডারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এটা প্রিফ্যাব হয়ে যাবে। সো প্রিফ্যাব মূলত কি এবং কি কেন আমরা প্রিফ্যাব তৈরি করব সেটা আমরা আস্তে আস্তে জানবো অন্য ভিডিওগুলোতে, এবং এই ভিডিও দেখলেও আমরা বুঝে যাব যে মানে একটা বেসিক ইউজ যে প্রিফ্যাব কীভাবে কাজ করে। সো এই কিউবটা যখন আমরা হচ্ছে এখানে নিয়ে এসেছি এবং এই যে সিনে যে কিউবটা আছে সেটা যদি আমরা ডিলিট করে দিই, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই কিউবটা হচ্ছে এক্স অ্যাক্সিসে 415 রোটেশনে আছে। সো আমি এই কিউবটা হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, সো আমি এখানে একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করি, স্ক্রিপ্টের নাম আমরা কোয়াটারনিয়ন আইডেন্টিটি দিলাম এবং এটা আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে এইখানে যে গেম অবজেক্টটা আমরা প্রিফ্যাব করেছি সেটার একটা রেফারেন্স নেব প্রথমে। সো আমরা হচ্ছে এখানে গেম অবজেক্ট, আমরা যে কিউবটা করেছি সেটার জন্য কিউব প্রিফ্যাব লিখব। ওকে, সো এই এই যে গেম অবজেক্টটা সেটার জন্য আমরা হচ্ছে ইন্সপেক্টর থেকে চেঞ্জ করতে পারি, বা এখানে হচ্ছে ইন্সপেক্টর থেকে যেন আমরা রেফারেন্স নিতে পারি সেজন্য এটাকে সিরিয়ালাইজ ফিল্ড করে দিলাম। স্টার্টটা আমাদের লাগবে না, আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে ভয়েড আপডেটে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কিউবটা এটা কিন্তু এখন এই যে সিন সিনে নেই। সো আমরা যেটা করব, আমরা স্পেস বাটনটা যেন প্রেস করলে এই কিউবটা সিনে স্পন হয় সেই ব্যবস্থা করব, এবং সেটার জন্য আমরা যেটা করব আমরা এখানে এক লাইনের সিম্পল একটা কোড লিখব। সো আমরা এটাকে হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা স্পেস বাটনে প্রেস করলে যেহেতু এ দেবো, আমরা কন্ডিশনটা আগে দিয়ে নিই যে ইফ ইনপুট ডট গেট কি কিকোড ডট স্পেস, তখন আমরা যেটা করব এটা হচ্ছে রিসপন্ড করব বা ইনস্ট্যান্সিয়েট করব। সো এই যে ইনস্ট্যান্সিয়েটটা ব্যবহার করছি এটার কাজই হচ্ছে মূলত কোনো একটা অবজেক্টের ক্লোন তৈরি করা, অর্থাৎ আমরা যে প্রিফ্যাবটা নিয়েছি সেই প্রিফ্যাবটা যেন সে ক্লোন করে আমাদের সিন ভিউ নিয়ে আসে। সো আমরা ইনস্ট্যান্সিয়েট করবোটা কি, এখানে হচ্ছে যদি আমরা ইনস্ট্যান্সিয়েটের যে রেফারেন্সটা আছে সেটা দেখি, এটা যেটা করবে আমরা লিখবো হচ্ছে ইনস্ট্যান্সিয়েট দেন ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে এখানে অবজেক্ট অরিজিনাল যেটা আছে যে অবজেক্টটা মূলত সে রিসপন্ড করবে সেটা লিখব, তারপর হচ্ছে ভ্যাক্টর থ্রি এটার পজিশনটা দিব আমরা, আর রোটেশনটা ডিফাইন করব কিভাবে এই কোয়াটার নিয়নের মাধ্যমে। সো আমরা যেটা করব আমরা এখানে কোয়াটার ইনস্ট্যান্সিয়েট অরিজিনাল যে প্রিফ্যাবটা আছে সেটা হচ্ছে কি কিউব প্রিফ্যাব, এবং এটা আমরা হচ্ছে রিসপন্ড করব ভ্যাক্টর থ্রি ডট আমরা জিরো দিয়ে দিব, অর্থাৎ এটা জিরো পজিশনে হচ্ছে রিসপন্ড হবে, এবং কোয়াটার নিয়ন ডট আইডেন্টিটি আমরা ব্যবহার করব এই যে কিউবটা আছে সেটা যেন স্পন হয় জিরো পজিশনে এবং হচ্ছে জিরো রোটেশনে, অর্থাৎ কোয়াটারনিয়ন ডট আইডেন্টিটি কোনো রোটেশন থাকে না এবং হচ্ছে জিরো ডিগ্রি রোটেশনে এটা স্পন করে। সো আমরা যদি একটু এটা রেফারেন্সটা দেখি, সো এই যে এখানে দেখতে পারবেন যে দিস কোয়াটারনিয়ন করেসপন্ডস টু নো রোটেশন, দ্য সাবজেক্ট ইজ পারফেক্টলি অ্যালাইন্ড উইথ দ্য ওয়ার্ল্ড অর প্যারেন্ট অ্যাক্সেস। ওকে, এটার মানে হচ্ছে যে এখন যদি আমরা এটাকে রিসপন্ড করি তাহলে সেটা কী করবে, বা আমরা যদি গেমটা প্লে দিই দেন স্পেস বাটন প্রেস করি তাহলে এটা জিরো ডিগ্রি রোটেশনে এখানে স্পন হবে। সো এখন যদি আমরা প্লে বাটনে প্রেস করি তাহলে দেখব যে আমাদের যে কিউবটা আছে সেটা 0 0 0-তে স্পন করছে। সো আমি এখন যদি স্পেস বাটনে প্রেস করি এবং যদি আপনি এই কিউবের যে ক্লোনটা আছে সেটাতে ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে রোটেশনটা 0 0 0-তে আছে। এখন ঠিক সেমভাবে আপনি যদি হচ্ছে এই যে আপনার যে কিউবটা আছে সেটাকে রিসপন্ড করবেন এবং হচ্ছে সেটার যে রোটেশনটা আছে সেটাও আপনি ডিফাইন করে দিবেন, সেটা কিভাবে করবেন?
সো আগের ভিডিওতে আমরা মূলত হচ্ছে কোয়াটারনিয়নের ব্যাপারে আলোচনা করেছি, সো এটা নিয়ে যদি আরেকটু জানতে চান তাহলে আগের ভিডিওটা দেখবেন, আর এখানে মূলত আমরা যে ইমপ্লিমেন্টটা করতেছি সেটা দেখেও বুঝে নিতে পারবেন। সো আমি এখানে আইডেন্টিটি ব্যবহার না করে আমি যদি এখানে কোয়াটারনিয়ন ডট, এই যে দেখুন এখানে নিচে চলে আসছে অয়লার। সো অয়লার যেটা করে সেটা হচ্ছে আপনি এখানে এক্স ওয়াই জি অ্যাক্সিস ডিফাইন করে দিতে পারবেন, ঠিক আছে। সো এই যে এখানে লেখা আছে রিটার্নস এ রোটেশন দ্যাট রোটেটস জি ডিগ্রিস অ্যারাউন্ড দ্য জি অ্যাক্সিস, সেম এক্স ডিগ্রি অ্যারাউন্ড দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই ডিগ্রিস অ্যারাউন্ড দ্য ওয়াই অ্যাক্সিস। ওকে, সো আমরা যদি হচ্ছে অয়লার এখানে নিই এবং যদি হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিই যে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এটা এক্স অ্যাক্সিসে, তারপরে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে 35, জি অ্যাক্সিসে হচ্ছে সেটা আবার জিরো। এখন যদি আমরা গেমে চলে যাই এবং হচ্ছে এটাকে আবার প্লে দিই এবং যদি আমরা স্পেস বাটনে প্রেস করি, সো দেখুন এটা কিন্তু রোটেট হয়ে গিয়েছে। সো এই যে কোয়াটারনিয়ন এটা দিয়ে মূলত আমরা এভাবে কাজ করতে পারি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটাতে সবাই অ্যাড হয়ে যাবেন। সো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।